এই শ্যামলা, তুই কি নিবি? না নিলি তেল ধুয়ে চলি যা, অত কথা বলে আমার সময় নেই। নেবো তো, না না নেবো না তো কি, আমি আইছি তো এই বোতলের রেট দিয়া রয়েছে, গায়ে রয়েছে 160 টাকা, তুমি 200 টাকা নেবা কেন? এই তোর বহির বিশ্ব সম্পর্কে কোনো জ্ঞান আছে? জানিস কোনো কিছু? জানিস কি হয়েছে? ওই তো কি হয়েছে খবর তো রাখো না, ওই ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ বইতেছে, খবর তোর কাছে আছে? এখন ওই খবর আমি শুনতে যাচ্ছি না, তেল রয়েছে, রেট রয়েছে 160 টাকা, তুমি 200 টাকা নেবা কেন তাই কও। এ তোর সাথে অত কথা বলার আমার সময় নেই। সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে, বাংলাদেশ সহ সব জায়গায় তেলের দাম বেড়ে গেছে, তুই খবর রাখিস? তাই বলে রেট ছাড়াও বেশি নিতে হবে তোমার, এটা মূল্য যা রয়েছে তাই নিতে হবে তোমার। এ আমি বললো রাগে যাচ্ছে, চল দেখ, এখন দায় ঠেকেছি তো, এখন দায় ঠেকেছি তাই নিতে হবে। এই না ধরো, 1 কেজি তেল কিনতে এসে তো উনি এরকম ব্যবসা করলে পুলিশে ধরাই দেয় না কেন? এ দোস্ত, কি বল? এ আমি একটা বিষয় আমি বুঝতে পারলাম না। ভাই খাইয়ে নে, না হলে আগে কথা বল পরে খা। তোর মাথা গরম হয়ে আছে বুঝাই যায়, তুই যে এমনি চাই উঠিনি, তোর তো মাথা তো ভাববে। মাথা গরম হলে চুল উঠে যায়, এটা স্বাভাবিক। আমার কথা হইল, ও বলছে এর গায়ে নাকি নেট মারা 160 টাকা। ওরে নেট মারা না, রেট মারা, রেট করা ওর গায়ে, রেট করা। হ্যাঁ ওই নেট মারা। ওরে নেট মারা না, রেট করা। ওরে আমি ছয় নেটের কথাই করছি। ওরে নেট হয় না, নেট না, রেট। হ্যাঁ সেই নে, ওরে আমার কথা হইলাম নেট, তার সেই নেট মারা 160 টাকা, তার তুই 200 টাকা নিচ্ছি কেন? তোর কি কোনো সমস্যা? আমার আছে, হ্যাঁ আছে, সমস্যা আছে। একটা বাংলাদেশের মানুষ, গরিব দুঃখী জনতা, তাকে তো তুমি বিস্কুট দেখাইনি, পানি দেবো না? এখন কথা হইল পানির কি খাবো, তুই যা করলি তাতে তো আমার পিপাসা মিটে গে। এই একটুখানি 1 কেজি তেল বেচলাম তাতে তোমার পিপাসা মিটে গেল? তুই 1 কেজি কি 1 লিটার, 1 লিটার তেল বেচতে যাইয়ে তুই গায়ে লিখা যে নেট, সেই নেটের তো তুই 40 টাকা বেচে নিলি, আবার তার সাথে তুই যেভাবে অ্যাকশন নিলি তা তো মানে বেকায়দা অবস্থা রে। আমি কিন্তু মাথায় ধরতে যাচ্ছি, তুই আমার কাছে একটা কথা কর, এই তেল তুই কত কিনেছিস? এ তো মনে কর আমার কিনা রয়েছে 140 টাকা করে। 140 টাকা? তুই তো জানিস এখন তেলের দাম সব জায়গায় বেড়ে গেছে, তাই আমিও এখন ওই দাম বেশিতে বিক্রি করে দিচ্ছি। ওরে আল্লাহ রে, ওরে বাপ্পা, এই চুপ কর, নাই তেল দিয়ে মাথা ফাটাই দোবান দেখছেন একদম। এ ঝামড়াতে দে মাথা ফাটাই, তুই 140 টাকা কিনেছিস, তাহলে সেটা তুই 160 টাকা বেশ, তা আমার সুবিধে নেই, তাই বলে তুই 200 টাকা বেশবি, দেখাছো কি 140 টাকায় 60 টাকা নাপ করবি তুই? এই জন্যই তোর সাথে আমি কিছু করতে চাই না, আর অমনি খুঁজাই খুঁজাই শুধু কথা বের করিস তুই। এই ঝামড়া, এই দেশের মানুষ কি তালি তেল না খাইয়ে বিষ তেল খাইয়ে মরে যাবে? মানুষ বিষ খাবে কি তেল খাবে সেটা মানুষের ব্যাপার, আমার ব্যবসা করার দরকার, আমি ব্যবসা করছি, তোর কোনো অসুবিধা আছে? আছে, তোমার মাথার যে চুল কটা পড়ে যাচ্ছে ওইটা আমার বেশি অসুবিধে, কারণ এত বুদ্ধি নিয়ে থাকলি তো তোর কি হবে, এ টাকা পয়সা কি কবরে নিয়ে যাবি না এ তেল কবরে নিয়ে যাবি? তুই মরিয়ে গেলি তোর কবরের মধ্যে তেল ঢালতে দেবো তোর কবরের মধ্যে। হ্যাঁ এই একটা মানুষই এইভাবে তোরা একটা একটা জিনিসই নেট বাড়াই জনগণের যে হয়রানি করছিস, আচ্ছা তোকে তোকের আল্লাহ কি করবে? এই তোর অত হিসেবের দরকার নেই, আর তোর সাথে আমি ওর অত কথা বলার সময়ও নেই, তুই এখন বেরো, সারা যা বেরো। আমি যদি পারতাম না এই যে তোর একদম গলা পুচাইয়ে কেটে দিতাম, কিন্তু আমি পারবো না, কারণ আমার মধ্যে মানবতা আছে, বুঝেছিস? মানবতা দেখাতে গেলি ব্যবসা চলে না, ব্যবসা চলে না, বুঝিসাও? মানবতা দেখাতে গেলি তুই তেলের ওই গান নেটে বেসবি কি না তাই কর, গান নেটে যদি না বেচিস তাহলে আমি দরকার হলি ইয়ে হইলে আমার একটা দুলাভাইয়ের খালার
মামাই তো বুনি ছেলের শালির বিয়ে দিয়েছে, তার এক দেওয়ার আছে পুলিশ, আমি তার দেখে নিয়ে আসবো। বিশাল কাছের আত্মীয়, যা ডেকে ইঙ্গি যা, বিশাল কাছের আত্মীয়। ঠিকই ডেকে নিয়ে আসবো, ঠিকই ডেকে নিয়ে আসবো। এই তেলের দাম কেন বাড়াচ্ছি? আমি যদি ডেকে না নিয়ে আসি তাহলে আমার নাম, আমার আচ্ছা আমার নাম বদলাইছি না আমার। তুই কি অপমান করছিস? তুই কি অপমান করছিস আমার? না না, তোর তুই বেরো। তেলের দাম কি শুধু আমরা বাড়াচ্ছি? তেলের দাম ওই উপরতে বেড়ে আসছে, তাই আমরা বাড়তি দামে বিক্রি করছি। এখন ও পাগলের আমি বুঝবো কি করে? পাগল ছাগল যত সব ভরিয়ে গেছে দুনিয়ায়।